সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই বিষয়ে ক্লাস নেব। তো আমরা সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে কম বেশি জানি, আমাদের প্রত্যেক ক্লাসে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু না কিছু পাঠ আমরা করেছি। এখানে একটু বিশদভাবে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা আছে, প্রায় 20 পৃষ্ঠার একটি আলোচনা। তো আশা করছি তোমাদের হাতে বই আছে। আমরা 13 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায় নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনাটা আছে, 13 নম্বর পৃষ্ঠা থেকে 32 পৃষ্ঠা পর্যন্ত 20 পৃষ্ঠার আলোচনা। একটু বৃহৎ আলোচনা, এই কারণে আজকের ক্লাসটা একটু বড় হবে দৈর্ঘ্যে। তোমাদের যেহেতু অন্য কোনো ক্লাস নেই, তোমরা একটু ধৈর্য নিয়ে শুনবে এটা আশা করছি, এবং ক্লাসের পরবর্তীতে তোমরা ভিডিও পজ করেও অল্প অল্প সময় নিয়ে ভিডিওটা একটু দেখতে পারো। তো আমরা শুরু করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনার শুরুতে আমি একটু তার আগের পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু আলোচনা করি, কি কি পটভূমির উপর দাঁড়িয়ে বাংলাদেশ হয়েছিল। আমরা জানি যে ইংরেজরা 200 বছর আমাদেরকে শাসন করেছিল, 1757 সাল থেকে 1947, প্রায় 200 বছর। তো ইংরেজদের এই শাসন আমলে তাদের যে অন্যায় অত্যাচার, তার বিরুদ্ধে ভারতবর্ষে একটা বড় ধরনের আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের ফলাফল হিসেবে ইংরেজরা এদেশ থেকে চলে যায়, কিন্তু তারা যাওয়ার সময় ভারত ও পাকিস্তান নামে দুটো আলাদা রাষ্ট্র তৈরি করে দিয়ে যায়। এই পাকিস্তান রাষ্ট্রটা ছিল একটু অদ্ভুত ধরনের। এই রাষ্ট্রটা ছিল দুটি প্রদেশ, এবং দুইটা প্রদেশের মধ্যে যে ভৌগোলিক দূরত্ব ছিল প্রায় 1000 মাইলের কাছাকাছি ছিল এই ভৌগোলিক দূরত্ব। অর্থাৎ দুটো প্রদেশের মাঝখানে ভারত রাষ্ট্রটি আছে। তো এটা একটা অদ্ভুত ধরনের রাষ্ট্র তৈরি করে দিয়ে তারা গেছে, এবং যেই তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান বিভক্ত হয়েছিল সেটা ছিল একটা ভুল তত্ত্ব, যেটাকে আমরা বলি দ্বিজাতি তত্ত্ব, যেখানে বলা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র হবে, অর্থাৎ হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্র, মুসলমানের জন্য আলাদা রাষ্ট্র। তা আমরা জানি যে রাষ্ট্রের যেই উপাদানগুলো আমাদের অষ্টম শ্রেণীর বইয়ে আছে, সেখানে রাষ্ট্রের যে উপাদান সেখানে 4টা উপাদানের কথা বলা হয়েছে, ভূখণ্ড, তারপর হচ্ছে গিয়ে জনগণ, তারপর হচ্ছে সরকার, তারপর হচ্ছে সার্বভৌমত্ব। এই 4টি উপাদান হলে একটা রাষ্ট্র তৈরি হয়। কিন্তু আমরা দেখলাম যে একটা ভুল কনসেপ্ট, যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে ভারত এবং পাকিস্তান। তো এটা যে একটা ভুল জিনিস সেটা আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখলে দেখবো, যেমন মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ আছে যেগুলো পাশাপাশি দেশ, মুসলমানদের দেশ, কিন্তু তারা একত্রিত হয়ে যায়নি। ভারত এবং নেপাল হিন্দুদের দেশ, মানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, কিন্তু তারা একত্রিত হয়ে যায়নি। তাহলে শুধু ধর্মের ভিত্তিতে কোনো রাষ্ট্র সেটা তৈরি হতে পারে না, এটা একটা ভুল তত্ত্ব, দ্বিজাতি তত্ত্ব। তার ভিত্তিতে ভারত পাকিস্তান তৈরি হলো 1947 সালে। এই সনটা আমাদের মনে রাখতে হবে, ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্রের জন্ম হয়। এখন এই দুটি রাষ্ট্র জন্ম হওয়ার পরে আমরা দেখলাম যে পশ্চিম পাকিস্তানের যে শাসকেরা, তারা পূর্ব পাকিস্তানের উপরে নানান রকমের অন্যায় অত্যাচার তারা চাপিয়ে দিল। প্রথম তারা আক্রমণটা চালালো আমাদের ভাষার উপর, যেখানে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ, পূর্ব এবং পশ্চিম মিলিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ কথা বলতো বাংলায়, সেই জায়গায় তারা একটা ভাষা উর্দু আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো, যেটা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা নয়। বেশিরভাগ মানুষ উর্দু ভাষায় কথা বলে না, বাংলাদেশে তো বাংলা ভাষায় কথা বলে পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানেও উর্দু ভাষায় কথা বেশিরভাগ মানুষ বলতো না, কেউ পশতু ভাষায় বলতো, কেউ সিন্ধ ভাষায়, কেউ বেলুচ ভাষায়, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় উর্দুকে একটা রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, যেটার বিরুদ্ধে সে সময়ের যে প্রগতিশীল মানুষেরা ছিলেন তারা একটা আন্দোলন গড়ে তোলেন, ছাত্ররা একটা বিশাল আন্দোলন গড়ে তোলে, যার ফলশ্রুতিতে 1952 সালে একটা ভাষা আন্দোলন হয়, এবং এই ভাষা আন্দোলনে আমরা রক্ত দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠিত করি। 1956 সালে ভাষার দাবিটা পূরণ হয়। এরপরে আসলো তাদের আক্রমণ শিক্ষার উপর। তারা বলল যে যাদের টাকা আছে তারা শিক্ষা পাবে, যাদের টাকা নেই তারা শিক্ষা পাবে না, আইয়ুব খানের শিক্ষানীতি। এর বিরুদ্ধে একটা বড় আন্দোলন হয় 1962 সালে। সেই 62 শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করি, সেখানে মোস্তফা বাবুল ওয়াজিউল্লাহ তারা শহীদে আত্মদান করে। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে 1954 সালে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, যুক্ত ফ্রন্ট নির্বাচন, যেখানে পূর্ব বাংলার 4টা পলিটিক্যাল পার্টি তারা একত্রিত হয়ে যুক্ত ফ্রন্ট তৈরি করে এবং নির্বাচনে অংশগ্রহণ করে। অংশগ্রহণ করার পরে যুক্ত ফ্রন্ট নির্বাচিত হয়, সরকার গঠন করে, 2 মাসের মধ্যে তারা চক্রান্ত ষড়যন্ত্র করে
যুক্ত ফ্রন্ট সরকারকে বাতিল করে। তো এই 1954 সালের ঘটনাটি আমাদেরকে একটু মনে রাখতে হবে। এরপরে শুরু হয় বাঙালির সাহিত্য শাসনের দাবিতে আন্দোলন, যেটাকে আমরা বলছি 66 ছয় দফা। তো 66 ছয় দফাতে আমাদের অর্থনৈতিক রাজনৈতিক যে বৈষম্য, তার বিরুদ্ধে আমাদের দাবিগুলো কি, আমরা কিভাবে করে পূর্ব পাকিস্তানের জনগণ আমাদের জীবন ধারণ করতে চায়, সে নিয়ে একটা সনদ, এটাকে মুক্তির সনদ বলা হচ্ছে, পূর্ব পাকিস্তানের জনগণের বা পূর্ব বাংলার জনগণের মুক্তির সনদ 1966। এরপরে হয় আগরতলা ষড়যন্ত্র মামলা, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রদান করা হয় এবং তাকে জেলে নিয়ে যাওয়া হয়। তার মুক্তির দাবিতে একটা আন্দোলন সেটা শুরু হয় এবং সেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে 1969 সালে এসে। 1969 একটা গণ অভ্যুত্থান হয়, অর্থাৎ সমস্ত মানুষেরা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে আইয়ুব খানের যে অন্যায় শাসন তার বিরুদ্ধে প্রতিবাদে এবং শেখ মুজিবের মুক্তির দাবিতে। সেই আন্দোলনের শহীদ হলেন শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শহীদ মতিউর ঢাকা নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র। তো এই 69 গণ অভ্যুত্থানের পর আইয়ুব খানকে পদত্যাগ করতে তিনি বাধ্য হন এবং ইয়াইয়া খান তিনি ক্ষমতায় আসেন এবং তিনি ক্ষমতায় এসে তিনি একটা সাধারণ নির্বাচনের আয়োজন করেন পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য। তাদের আশা ছিল যে তারা নির্বাচনে জয়লাভ করবে, কিন্তু দেখা গেল যে 1970 সালের যে নির্বাচন, সাধারণ নির্বাচন, সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোট পায় আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, এবং সেখানে যখন ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন আসে তখন তারা গড়িমসি করা শুরু করে। এর প্রেক্ষিতে, এটা 70 ডিসেম্বরের নির্বাচন, এর প্রেক্ষিতে 71-এর শুরু থেকে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সেটা শুরু হয় এবং এই পরিস্থিতিতে তখন ইয়াইয়া খান তিনি বলেন যে তিনি 3 মার্চ 1971 আমরা ঢুকে গেছি, 71-এর 3 মার্চ তিনি গণপরিষদের যে সভা, গণপরিষদের অধিবেশন আহ্বান করেন এবং বলেন যে এই অধিবেশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলাপ হবে। কিন্তু জুলফিকার আলী ভুট্টু, অর্থাৎ পশ্চিম পাকিস্তানে যে মুসলিম লীগ, সেই মুসলিম লীগের নেতা জুলফিকার আলী ভুট্টু, ভুট্টুর ষড়যন্ত্রের কারণে এবং তার গণপরিষদের মিটিংয়ে যাওয়ার অস্বীকৃতির কারণে পয়লা মার্চ ইয়াইয়া খান এই 3 মার্চের মিটিংটা পয়লা মার্চে এসে স্থগিত ঘোষণা করে যে মিটিংটা আপাতত হবে না। এই যে ঘোষণা, এই ঘোষণার প্রতিবাদে 2 মার্চ ঢাকায়, খেয়াল করো 2 মার্চ ঢাকা এবং 3 মার্চ সারা দেশে হরতাল আহ্বান করা হয়। এই 2 মার্চ এবং 3 মার্চ তারিখটা আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ। এই 2 মার্চে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনের সামনে, মানচিত্র সহ, বাংলাদেশের মানচিত্র সহ প্রথম 2 মার্চ স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। তো এটা হচ্ছে 2 মার্চ, এটা এই কারণে বিশেষ, এবং 3 মার্চ একটা কারণে বিশেষ, ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় যেটা এই মার্চ পরবর্তী সময়ে একটা বিশাল ভূমিকা পালন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলন এবং লড়াইয়ের ক্ষেত্রে। তাহলে 2 মার্চ এবং 3 মার্চ আমাদের জন্য আরেক দিক থেকে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন, আরেকটা হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে ছাত্র সংগ্রাম পরিষদ সেটা গঠিত হয়। ঠিক আছে, তো এটুকু হলো আমাদের প্রাথমিক আলোচনা। এই প্রাথমিক আলোচনার পরে আমরা চলে যাব একটা বিশেষ আলোচনায়। তো এই হরতাল চলাকালীন সময়ে পাকিস্তানি মিলিটারি পুলিশ এরা বর্বর হামলা চালায় জনগণের উপরে এবং এই পরিস্থিতিতে 7ই মার্চ রেসকোর্স ময়দানে একটা জনসভা আহ্বান করা হয়। 7 মার্চ এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা বক্তব্য রাখেন যেটা 2017 সালে ইউনেস্কো কর্তৃক একটা ঐতিহ্য, বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউনেস্কো কর্তৃক। এগুলো গুরুত্বপূর্ণ ডাটা আমাদের নৈবেদ্যিকের জন্য লাগবে। 2017 সালে এটা বিশ্ব ঐতিহ্যের পার্ট হিসেবে সেটা ঘোষণা করা হয়েছে 2017 সালে। তো এই 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু মূলত কি দাবি তুলেছিলেন এটা আলোচনায় আসবে। 7ই মার্চের ভাষণে দাবি ছিল 4টা। নাম্বার 1, সামরিক আইন প্রত্যাহার। নাম্বার 2,
নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে অর্থাৎ 70-এর নির্বাচনে যারা জয়লাভ করেছে ক্ষমতা হস্তান্তর। নাম্বার 3, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত। নাম্বার 4, সেনাবাহিনীর ব্যারাকে অর্থাৎ যেখানে সেনারা থাকে সেনা ছাউনি ব্যারাকে ফিরে যাওয়া। এই চারটা ছিল পাকিস্তান সরকারের কাছে আমাদের দাবি। এই চারটা দাবি আমরা উত্থাপন করেছিলাম 7ই মার্চের ভাষণে, বঙ্গবন্ধু উত্থাপন করেছিলেন এবং তিনি প্রচ্ছন্নভাবে এখানে এই ভাষণে কিছু কথা বলেছিলেন, যে কারণে এটাকে বলা হয় যে স্বাধীনতার এক ধরনের ঘোষণা। হ্যাঁ, প্রচ্ছন্নভাবে, যেটা সরাসরি ছিল না। তিনি বলেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, যার যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে পারি, আমি যদি নির্দেশ দিতে নাও পারি তারপরও তোমরা অফিস আদালত কল কারখানা সব বন্ধ করে দেবে। আজকে থেকে অসহযোগ আন্দোলন শুরু হলো, অর্থাৎ আমরা পাকিস্তানিদের কোনো বিষয়ে সহযোগিতা করব না। তাহলে এই ক্ষেত্রে বলা যায় যে এটা একটা স্বাধীনতার প্রচ্ছন্ন ঘোষণা হিসেবে ছিল, যদিও স্বাধীনতার ঘোষণা এসেছে 25 তারিখ রাতে। আচ্ছা, তাহলে 7ই মার্চের এই দাবিগুলো ছিল। 7ই মার্চের ভাষণটা বাঙালির মুক্তি সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে কেন্দ্র করে সৃজনশীল প্রশ্ন আসবে, সুতরাং আমরা এটা একটু ভালো করে পড়ে নেব। তাহলে এই যে অসহযোগ আন্দোলনের ডাক দিলেন, অর্থাৎ অফিস আদালত মেইল কারখানা কোর্ট কাচারি বেতার টেলিভিশন সব বন্ধ, কোনো বিষয়ে আমরা পাকিস্তানিদেরকে সাহায্য করব না, এই পরিস্থিতিতে দেখা গেল ইয়াইয়া সাহেব, ইয়াইয়া খান নতুন করে তিনি আবার বললেন যে ঠিক আছে গণপরিষদের মিটিং হবে। তিনি যখন দেখলেন যে পুরো দেশের অবস্থা একদম টালমাটাল অবস্থা, তখন তিনি ঢাকায় আসলেন। ইয়াইয়া খান ঢাকায় আসেন 1971 15ই মার্চ ইয়াইয়া ঢাকায় আসেন। 22ই মার্চ আসেন জুলফিকার আলী ভুট্টো। এই 15ই মার্চ থেকে ঢাকায় একটা আলাপের কথা বলে বঙ্গবন্ধুর সাথে তারা সময় ক্ষেপণ করতে থাকেন। এই আলাপের কথা বলে 24শে মার্চ পর্যন্ত তারা আলাপটা চালাতে থাকে, যে তারা কথা বলছে। আসলে এই সময়টাতে তারা যেটা করেছে, 15 থেকে 24 এই সময়ে তারা যেটা করেছে সেটা হচ্ছে তারা একটা নীল নকশা তৈরি করেছে, অপারেশন সার্চ লাইটের একটা নীল নকশা তারা প্রণয়ন করে, একটা ষড়যন্ত্র করে। এটা মূলত এই পরিকল্পনাটা গৃহীত হয় 17ই মার্চে, 17ই মার্চ এটার পরিকল্পনা হয় এবং 25শে মার্চে এই অপারেশন সার্চ লাইট বাস্তবায়ন করা হয়। তো অপারেশন সার্চ লাইটটা কি, তারা পরিকল্পনা করে যে তারা পূর্ব পাকিস্তানের মেরুদণ্ড একদম ভেঙে দেবে, এখানে কোনো গণ আন্দোলনকে তারা দাঁড়াতে দেবে না। এই কারণে এখানকার ইপিআর, তারপর হচ্ছে গিয়ে পুলিশ লাইন, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানার ইপিআর, সারা দেশের গুরুত্বপূর্ণ সেনা ছাউনিগুলো, যেখানে যেখানে পূর্ব পাকিস্তানের সেনারা আছে, যেখানে পূর্ব পাকিস্তানের পুলিশ আছে, তাদের সমস্ত জায়গায় তাদের দখল প্রতিষ্ঠিত করা, অর্থাৎ পূর্ব পাকিস্তানের সামরিক কর্ম সৈনিকদেরকে হত্যা করে পশ্চিম পাকিস্তানিদের দখল কায়েম করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ হল যেগুলো থেকে ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করছে সেই হলগুলোতে হামলা চালানো, এবং এর বাইরে পরিকল্পনা হচ্ছে কি বিভাগীয় শহরগুলোকে নিজেদের দখলে নিয়ে নেওয়া, এটা ছিল ওদের পরিকল্পনা। এই কাজটা করার জন্য তারা কি করে, জাহাজে করে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য নিয়ে আসে এবং অস্ত্র নিয়ে আসে। তোমরা দেখবা তোমাদের বইয়ে সোয়াত জাহাজ নামে একটা জাহাজের কথা আছে, যেটা মার্চের শুরুতে 3 মার্চ হচ্ছে সোয়াত জাহাজ তারা অস্ত্র নিয়ে আসে চট্টগ্রাম বন্দরে। এটা নিয়েও কিন্তু পূর্ব পাকিস্তানের বন্দরের শ্রমিকরা, আমাদের চট্টগ্রাম বন্দরের শ্রমিকেরা, তারা কিন্তু প্রতিবাদ করে এবং সেখানেও বন্দর শ্রমিকদের উপরে গুলি চালানো হয়, তাদেরকে হত্যা করা হয়। তাহলে এখান থেকে অস্ত্র খালাস হয় এবং তারা এই নীল নকশা বাস্তবায়নের জন্য এগিয়ে যায়। এটার পরিকল্পনাকারী ছিলেন জেনারেল টিক্কা খান এবং রাও ফরমান আলী। এই টিক্কা খান এটার পরিকল্পনাকারী এবং রাও ফরমান আলী তার সাথে ছিলেন, আবার রাও ফরমান আলী ছিলেন ঢাকা শহরে যে
হত্যাকাণ্ড পরিচালিত হবে, সেই হত্যাকাণ্ডের দায়িত্বে। আর ঢাকার বাইরে ছিলেন খাদিম হোসেন রাজা। খাদিম হোসেন রাজা ছিলেন, এটা আমি একটু স্পেলিংটা দেখি, খাদিম, হ্যাঁ খাদিম হোসেন রাজা, তিনি ছিলেন এই এই ঢাকার বাইরে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার দায়িত্বে। তাহলে এই 25 মার্চ অপারেশন সার্চ লাইট, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা প্রথম পরিকল্পনা তারা ছিল, তারা পিলখানার ইপিআর সেনা ছাউনিতে প্রথম আক্রমণ করবে, তারপরে শুরু হবে রাজারবাগ পুলিশ লাইন, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট, এভাবে করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো। তারপর হচ্ছে কি এখানকার টেলিযোগাযোগ, এখানকার কি বলে এটাকে ট্রান্সমিটার, হ্যাঁ টেলিফোন এক্সচেঞ্জ, এই সমস্ত কিছুর তারা নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং বিভাগীয় শহরের নিয়ন্ত্রণ নেবে, এবং শহরের বাইরে ঢাকার বাইরে যেসব জায়গায় সৈন্যদের অবস্থান আছে সেসব জায়গায় তারা আক্রমণ করে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তো এটা হচ্ছে কি 25 মার্চের পরিকল্পনা। তো আমি লিখছি না বোর্ডে, এক হচ্ছে নেটের সমস্যার কারণে বোর্ড অনেক সময় ক্লিয়ার হয় না, আমি বলছি মুখে, আর বইয়ে তোমাদের আছে সেটা একটু দেখে নেবে। আর 25 মার্চে তারা যেটা করেছে, প্রায় 10 জন শিক্ষক সহ প্রায় 300 ছাত্রকে তারা হত্যা করেছে এবং 7,000 থেকে 8,000 মানুষকে ঢাকা শহরে তারা হত্যা করেছে। ঠিক আছে, প্রথম আক্রমণটা তারা চালায় ফার্ম গেটের সামনে। ফার্ম গেটে তারা যখন গাড়ি ট্যাঙ্ক নিয়ে বেরোয় ফার্ম গেটে, ফার্ম গেট এলাকার, তখন রাতের 11:30, মিছিলরত মানুষ, দেখো রাতের 11:30 মানুষ মিছিল করছে স্বায়ত্ত শাসনের দাবিতে, মিছিলরত মানুষের উপর। এগুলো খুব গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জন্য, তথ্য ফার্ম গেট এলাকায় মিছিলরত মানুষের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 10 জন শিক্ষক সহ প্রায় 300 জনকে তারা হত্যা করে। এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সারা দেশে, ঢাকা শহরে প্রায় 7 থেকে 8,000 মানুষ তারা হত্যা করে এবং সারা দেশে একটা বর্বর হামলা শুরু করে গুরুত্বপূর্ণ সেনা ছাউনিগুলোতে। তারপরে কি হয়, এই 25 তারিখটা আমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ। 25 তারিখ রাতে সাড়ে 11:30 হামলাটা শুরু হয়, 11:30 হামলা, 12:00 তারা ঘেরাও করে বঙ্গবন্ধুর বাসভবন, 32 নম্বর ধানমন্ডির যে বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতেন সেটা তারা 12:00 ঘেরাও করে এবং 1:30 তারা গ্রেফতার করে বঙ্গবন্ধুকে, গ্রেফতার করে। এই 12:00 থেকে 1:30 সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই 12:00 থেকে 1:30 মধ্যে বঙ্গবন্ধু বুঝতে পারছিলেন যে তিনি আর জনগণের সাথে সরাসরি কন্টাক্টে যেতে পারবেন না, এই কারণে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন। এই 12:00 থেকে 1:30 অ্যাপ্রক্সিমেট টাইমটা বলা যাচ্ছে না, সেটা হচ্ছে কি এই সময়কালের ভিতরে 25 মার্চ রাতে 26 মার্চের প্রথম প্রহর, যেহেতু 1:30 বেজে গেছে 12:00 পরে 26 মার্চ শুরু, 26 মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন। তাহলে এই স্বাধীনতার ঘোষণায় বঙ্গবন্ধু কি বলেছিলেন, বক্তব্যটা ছিল এরকম যে আমার সাথে হয়তো আপনাদের এটা শেষ কথা, আমার হয়তো এটা আপনাদের কাছে শেষ কথা, আপনারা যার যা আছে তা কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়েন, পাকিস্তানি বাহিনীর সর্বশেষ সৈন্যটিকে এই দেশ থেকে উৎখাত না করা পর্যন্ত আপনারা থামবেন না, যুদ্ধ চালিয়ে যাবেন। তার মানে একটা যুদ্ধের ঘোষণা হয়ে গেছে 25 তারিখ রাতে, 26 তারিখ প্রথম প্রহরে, প্রথম প্রহর মানে রাতের শেষ প্রভাতের শুরুর দিকে, 12:00 পর থেকে 26 তারিখ শুরু। এবার আসো স্বাধীনতার ঘোষণাটাকে আমরা 3টা ভাগে ভাগ করি, 25 মার্চ রাত অথবা এটাকে আমরা বলতে পারি 26 মার্চ প্রথম প্রহর। এখানে এটার ঘোষণা আসছে বঙ্গবন্ধুর কাছ থেকে। তারপর এবার 26 মার্চ দুপুর, এটা কালুরঘাট বেতার কেন্দ্র, আমাদের চট্টগ্রামে কালুরঘাট বদ্রাটার পরে তোমরা দেখবে আমরা ক্লাস 7 এর ছাত্রদেরকে এই বছর না গত বছর আমরা ছাত্রদেরকে নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়েছিলাম। এখান থেকে চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান, তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং এরপরে 27 মার্চ বিকালে স্বাধীনতার ঘোষণা দেন বাঙালি সামরিক অফিসার মেজর জিয়াউর রহমান, আমি সঙ্গে মিলে গেছি মেজর জিয়াউর রহমান। এইভাবে আমাদেরকে তারিখটা মনে রাখতে হবে,
স্বাধীনতার ঘোষণাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। তো এখন দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, যখন সারা দেশে হামলা সেই সময় বাংলাদেশের বেতার কর্মীরা তারা সর্বোচ্চ সাহসের পরিচয় দিয়েছিল। কালুরঘাট বেতার কেন্দ্রের কর্মীরা তারা কালুরঘাট দখল করে নিয়েছে এবং সারা দেশে এই কাণ্ডটা ঘটেছে, এবং ঢাকা বেতার চট্টগ্রাম বেতার এইভাবে করে, তারা পূর্ব পাকিস্তান বেতার আর বলছে না, এইভাবে করে পরিচয় দিয়ে তারা বেতারের কার্যক্রম চালাচ্ছে এবং এখানে একের পর এক একের পর এক ঘোষণাগুলো বেতার থেকে প্রচারিত হয়েছে। তো এটা একটা দুঃসাহসিক ঘটনা যেটা আমাদের বেতার কর্মীরা তারা প্রচার করেছেন। এরপরে আসো তাহলে, এই হচ্ছে 27 মার্চ পর্যন্ত ঘটনা গেল। এই 27 মার্চ থেকে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সারা দেশে একটা হামলা পাকিস্তানিদের সেটা শুরু হয়ে গেল এবং একটা যুদ্ধ পরিস্থিতি সেটা শুরু হলো, যুদ্ধ বলতে গেলে শুরু হয়ে গেল। তো এই পরিস্থিতিতে যতটুকু পারে ততটুকু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল যে পুলিশ সদস্যরা, সেনা সদস্যরা, বাঙালি অফিসাররা ছিল, তাদের হাতে অস্ত্র ছিল না, পূর্ব প্রস্তুতিও ছিল না, তারপর যতটুকু পেরেছে তারা চেষ্টা করলো এই যুদ্ধটাকে শুরু করার জন্য। এরপরের ঘটনাটা আমরা, যুদ্ধটাকে পরিচালনা করার জন্য একটা সরকার গঠিত হলো, যে সরকারের নাম হচ্ছে আমরা বলবো মুজিবনগর সরকার, অথবা আমরা বলবো তাকে অস্থায়ী সরকার, অথবা আমরা তাকে বলবো প্রবাসী সরকার, যে কোনো নামে আমরা তাকে নামকরণ করব। তবে কেন সেটা আমি একটু বলছি, মুজিবনগর সরকার বলছি কারণ সেটা মুজিবনগর যে মেহেরপুরের বৈদ্যনাথ তলা, সেখানে মুজিবনগর মেহেরপুরের বৈদ্যনাথ তলা সেখানে আম বাগানে এটা গঠিত হয়েছিল, এটার নাম হচ্ছে এখন মুজিবনগর, এই কারণে মুজিবনগর সরকার বলছি। অস্থায়ী সরকার কারণ সেটা স্থায়ী না, দেশ স্বাধীন হওয়ার পরে একটা স্থায়ী সরকার গঠিত হবে, অস্থায়ী সরকার কারণ সরকার প্রধান যাকে করা হচ্ছে তিনি নাই, তিনি পশ্চিম পাকিস্তানে মানে গ্রেফতার হয়ে গেছেন, পূর্ব পাকিস্তান থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে। প্রবাসী সরকার বলছি কারণ এই সরকারের কার্যালয় হয়েছিল কলকাতায়, নর্থ বাংলাদেশ, কলকাতায় প্রবাসে, কলকাতা 8 নম্বর থিয়েটার রোডে এটা সরকারের কার্যক্রম শুরু হয়, সেখানে এটাকে আমরা প্রবাসী সরকার বলছি। এবং যারা মন্ত্রী পরিষদে ছিলেন বা উপদেষ্টা ছিলেন তাদেরকে ভারতে গিয়ে এই সরকারের কাজ পরিচালনা করতে হয়েছিল। তাহলে এই সরকার গঠিত হয় হচ্ছে গিয়ে, গঠিত হয় গঠন হচ্ছে 10 এপ্রিল, শপথ গ্রহণ করেন 17 এপ্রিল, শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ। এখানে দুটাই ইউসুফের নাম পাবে তোমরা, অধ্যাপক ইউসুফ শপথ বাক্য পাঠ করান সেই নামটা তোমরা পাবে, আর আরেকটা নাম হচ্ছে গিয়ে যিনি রাজাকার বাহিনী গঠন করেছিলেন, যিনি তার নামও এ কে এম ইউসুফ, রাজাকার বাহিনী যিনি গঠন করেন মে মাসে তার নাম হচ্ছে এ কে এম ইউসুফ, আর ইনি হচ্ছেন অধ্যাপক ইউসুফ, উনি আমাদেরকে মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন। এটা এটা প্রোগ্রামটা কোথায় হয়, মেহেরপুর, কুষ্টিয়ার মেহেরপুর, ঠিক আছে, মেহেরপুর বৈদ্যনাথ তলা। আম্রকানন একটা আম বাগানে হয়, তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার ঘটনা কি, এত দুনিয়ার জায়গা থাকতে বা মেহেরপুরের বৈদ্যনাথ তলায় গিয়ে আম বাগানের মধ্যে কেন করতে হবে, কারণ পাকিস্তান আর্মি সে গোটা দেশে ম্যাসাকার শুরু করেছে, ঢাকা শহর তো তাদের দখলে, হামলা চলছে, তাহলে কোথাও করার জন্য একটা নিশ্চিত নিরাপদ জায়গা দরকার, সেই জন্য মেহেরপুর বৈদ্যনাথ তলা। দুর্ভাগ্যজনকভাবে সেই খবরটাও কিন্তু পাকিস্তান আর্মির কাছে পৌঁছে যায় এবং তারা বিমান হামলা চালায়। সৌভাগ্যজনকভাবে শপথ অনুষ্ঠান শেষ হয়ে যায় ততক্ষণ, ওরা যখন হামলা চালায় তার আগে শপথ অনুষ্ঠান করে সবাই ফিরে আসে। তাহলে এইখানে এটা হয়, আর এখন মুজিবনগর সরকারের যে গঠন প্রণালী সেটা আমরা একটু দেখি। আমি সংক্ষেপে লিখছি, রাষ্ট্রপতি করা হয়েছে বঙ্গবন্ধুকে, তারপর হচ্ছে উপরাষ্ট্রপতি করা হয়েছে সৈয়দ নজরুল ইসলাম, আমি সংক্ষেপে লিখছি, প্রধানমন্ত্রী করা হয়েছে তাজউদ্দিন আহমেদ, তারপরে স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন AHM কামারুজ্জামান, কামারুজ্জামান, কামরুজ্জামান নয়,
কামারুজ্জামান, তারপর হচ্ছে অর্থমন্ত্রী করা হয়েছে ক্যাপ্টেন মনসুর আলী, এম মনসুর আলী, এবং পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে খন্দকার মোশতাক আহমেদ। সংক্ষেপে লিখলাম খন্দকার মোশতাক, যাকে পরবর্তীতে বঙ্গবন্ধু খুনের আসামি হিসেবে চিহ্নিত করা হয়। হ্যাঁ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত ছিলেন খন্দকার মোশতাক, তিনি প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের মুজিবনগর সরকারের গঠন। এর বাইরে উপদেষ্টা পরিষদ ছিল নয় সদস্যের, নয় সদস্যের উপদেষ্টা পরিষদ, নয় সদস্যের উপদেষ্টা পরিষদ ছিল, উপদেষ্টা পরিষদ। এবং এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের নেতাদের বাইরে যারা গুরুত্বপূর্ণ ছিলেন, মৌলানা ভাসানী ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি, আরেকটা ন্যাশনাল আওয়ামী পার্টি ছিল, তার সভাপতি ছিলেন মুজাফফর আহমেদ, তিনিই ওইটার মেম্বার ছিলেন এই উপদেষ্টা পরিষদের। তারপরে কমিউনিস্ট পার্টির মনি সিং, তিনি এটার মেম্বার ছিলেন। এইভাবে করে আর এবারে আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে নয় সদস্যের উপদেষ্টা পরিষদ সেটা গঠিত হয়। এখন এই আলোচনা হচ্ছে গঠন। এখন তোমাদের কাছে প্রশ্ন আসবে যে কাজ কি করেছিল প্রবাসী সরকারের কাজ। আমি মুখে বলছি, বই আলোচনাটা আছে। প্রথমত, একটা যুদ্ধ পরিকল্পনা করতে গেলে সে যুদ্ধের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা লাগে এবং পরিকল্পনা মাফিক যুদ্ধটা পরিচালনা করতে হয়। এটা মুজিবনগর সরকার করেছিল। একটা যুদ্ধকে সুনির্দিষ্টভাবে পরিচালনার জন্য কিছু অর্থ সহায়তা লাগে, অস্ত্র সহায়তা লাগে, সেগুলো মুজিবনগর সরকার তৈরি করেছিল। এবং একটা যুদ্ধ যে একটা দেশে যখন হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে সেই যুদ্ধের পক্ষে একটা মতামত তৈরি করতে হয়, যে আন্তর্জাতিক চাপের কারণে ওই যুদ্ধে যে দেশটা আক্রমণ করছে আমাদের উপরে, সে যেন নানানভাবে আন্তর্জাতিকভাবে বাধাপ্রাপ্ত হয়, সেই আন্তর্জাতিক যোগাযোগটা মুজিবনগর সরকার তারা তৈরি করেছিল। যুদ্ধ যখন হয় তখন অনেক মানুষ শরণার্থী হয়ে যায়, তাদেরকে পুনর্বাসনের প্রশ্ন আসে। বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে গেছে, তাহলে তাদেরকে পুনর্বাসন করা, তাদের খাবার দাবারের ব্যবস্থা, এসে সমস্ত কিছু দেখভাল করা সুষ্ঠুভাবে, সেটার কাজটাও কিন্তু মুজিবনগর সরকার করেছিল। এগুলো হচ্ছে মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ কাজ। এভাবে করে আমরা একটু আলোচনাটা করব। আরেকটা মনে রাখবো, মুজিবনগর সরকার গোটা এরা গোটা বাংলাদেশকে 11টা প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে, প্রশাসনিক অঞ্চল, এটা নোটবের থেকে জন্য মনে রাখবা। মানে দেশের যে সমস্ত কাজগুলো সেগুলো পরিচালনা করার জন্য 11টা ভাগে দেশকে তারা ভাগ করে, এবং তারা একটা পরিকল্পনা কমিশন করে, যেটার যেটার সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মুজাফফর আহমেদ, অধ্যাপক ডক্টর মুজাফফর আহমেদ ছিলেন। ওই যে পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন, সেই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। এইটুকু হচ্ছে আমাদের মুজিবনগর সরকার নিয়ে আলোচনা। তাহলে আমরা এইটা এপ্রিলের আলোচনাটা শেষ করে ফেললাম। এবার আসো, তাহলে দেশকে তারা 11টা সেক্টরে ভাগ করেছে, ভাগ করে যুদ্ধটা পরিচালনা করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য 11টা সেক্টরে ভাগ করা হয়। তার মধ্যে 1 নম্বর সেক্টরটা খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। এর পরে গুরুত্বপূর্ণ হচ্ছে 10 নম্বর সেক্টর, নদী, নৌপথ। অর্থাৎ শুধুমাত্র নদী যেগুলো আছে, জলপথ যেটা আছে, নৌপথ যেখানে আছে সেটা, সেগুলো নিয়ে, শুধু ওই নৌপথ নিয়ে, এবং এটার কোনো সেক্টর কমান্ডার ছিল না, একটু বিশেষ। 10 নম্বর সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিলেন না, এটা একটা বিশেষ সেক্টর, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর 8 নম্বর সেক্টরটা একটু মনে রাখতে আমরা পারি, কারণ এটার সাথে ওই যে মেহেরপুরের একটা যোগাযোগ আছে, কুষ্টিয়া মেহেরপুর ফরিদপুর, এটা ছিল 8 নম্বর সেক্টরে। বাদ বাকিগুলো বই আছে, তোমরা মনে রাখতে চাইলে পারো। আর 2 ছিল ঢাকা, 2 অন্যান্য গুলোর সাথে ঢাকাটা ছিল, 2টা একটু মনে রাখতে হবে। ঢাকা কোন কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিলেন, এটা 90-এর দিকে প্রশ্ন আসে। তো এই হচ্ছে কি আমাদের সেক্টরগুলো নিয়ে আলোচনাটা ছিল।
আর আমাদের ব্রিগেড ছিল 11টা, 11টা সেক্টর, আর ব্রিগেড ছিল 3টা, ব্রিগেড ছিল 3টা ব্রিগেড, সেক্টর হচ্ছে 11টি। তো এই 3টা ব্রিগেডে একটা ছিল এস ফোর্স, একটা ছিল জেড ফোর্স, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্রিগেড, ঠিক আছে। আরেকটা ছিল হচ্ছে গিয়ে কে ফোর্স, মেজর খালেদ মোশারফ, মানে যারা সশস্ত্র লড়াই করবে তাদের মধ্যে একটা, মানে তাদেরকে নিয়ে অনেক সোলজারকে নিয়ে এক একটা ব্রিগেড তৈরি হয়। তাহলে এস ফোর্সে ছিলেন কে এম শফিউল্লাহ, জেড ফোর্সের প্রধান ছিলেন মেজর জিয়াউর রহমান, কে ফোর্সের প্রধান ছিলেন মেজর খালেদ মোশারফ। তাহলে এই 3টা ব্রিগেড তারা সশস্ত্র লড়াইয়ের জন্য বাংলায় প্রবেশ করে, পূর্ব বাংলায় প্রবেশ করে, পূর্ব পাকিস্তানে প্রবেশ করে এবং সশস্ত্র লড়াইটা শুরু করে। তাহলে এই হচ্ছে আমাদের সেক্টর রিলেটেড আলাপ আলোচনা। এর বাইরে আমাদের মুক্তিযুদ্ধ যে পরিচালিত হচ্ছে, এখানে এত হচ্ছে নিয়মিত বাহিনী, এই শব্দটা তোমাদের মনে রাখতে হবে, নিয়মিত বাহিনী, আর একটা হচ্ছে অনিয়মিত বাহিনী, এটা একটু মনে রাখতে হবে। এই দুটো শব্দ, নিয়মিত বাহিনী মানে কি, যারা আগে থেকে পূর্ব থেকে অস্ত্রের ট্রেনিং প্রাপ্ত, তার মানে ধরো পুলিশ আছে, ইপিআর এর সৈন্যরা আছে, আনসার আছে, এরকম যারা, তারা হচ্ছে নিয়মিত বাহিনী। দেখেন ফাইট, তারা আগে থেকে যুদ্ধ করেছে, ট্রেন্ড যাদেরকে বলে, ট্রেন্ড মানুষেরা। আর অনিয়মিত বাহিনী মানে কি, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তারাও কিন্তু এই যুদ্ধে সরাসরি অস্ত্র হাতে লড়াই করেছে, হয়তো ভারতে গিয়ে ট্রেনিং নিয়েছে, কেউ হয়তো ট্রেনিং নেয়ও নাই, জীবন দিতে চলে গেছে। এরকম অনেক কৃষকেরা, তোমাদের বয়সের কিশোরেরা, বুকে গ্রেনেড নিয়ে তারা চলে গেছে ট্যাঙ্কের সামনে জীবন দেওয়ার জন্য, ট্রেনিং ছাড়া জীবন দিয়েছে। তাহলে এই হচ্ছে কি, অনিয়মিত বাহিনী। তো এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে এবং বলছে যে এটাকে একটা আরেকটা নাম দেওয়া হয়েছে গণবাহিনী, গণবাহিনী মানে জনগণ যে বাহিনী গড়ে তুলেছে, ঠিক আছে। এর বাইরে হচ্ছে গিয়ে গেরিলা দল ছিল, ছাত্র ইউনিয়নের গেরিলা দল ছিল, তারপরে কমিউনিস্ট পার্টি এবং ন্যাপ মুজাফফর, এই কমিউনিস্ট পার্টি, ন্যাপ মুজাফফর, এদের ছাত্র সংগঠন এবং ছাত্র ইউনিয়ন, এগুলো মিলেছিল গেরিলা বাহিনী। আর এর বাইরে কিছু আঞ্চলিক বাহিনী ছিল, এগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা এখন এদের নামও ভুলে গেছি, ঠিক আছে। এই বাহিনীগুলোকে আমাদের একটু মনে রাখতে হবে, এগুলো আমাদের মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা পালন করেছে, তারা একটা দুঃসাহসী ভূমিকা পালন করেছে আমাদের মুক্তিযুদ্ধে বিভিন্ন জায়গায়। যেমন তার মধ্যে একটা ছিল যার নাম সবচেয়ে বেশি আগে আসে, কাদেরিয়া বাহিনী, কাদেরিয়া বাহিনী, এটা হচ্ছে টাঙ্গাইলে গড়ে ওঠে বঙ্গবীর কাদের সিদ্দিকী, তার নেতৃত্বে কাদেরিয়া বাহিনী। তারপর হচ্ছে আফসার বাহিনী, এটা হচ্ছে কি ময়মনসিংহের খুব চমৎকার একটা জায়গা আছে, আমার খুব পছন্দের জায়গা, ভালুকা, ভালুকা একটা জায়গা, যার পাশে তুমি কদ্দুর পরে গেলে জয়নুল একাডেমি দেখতে পাবে, ব্রহ্মপুত্র নদীকে দেখতে পাবে, ময়মনসিংহে যদি তুমি যাও ভালুকা, সেখানে আছে আফসার বাহিনী। তারপরে আছে বাতেন বাহিনী, এটা হচ্ছে মাগুরা, বাতেন বাহিনী, এগুলো আমরা মনে রাখবো শুধুমাত্র নৈবেদ্যিকের জন্য না, এটা আমাদের জাতির ইতিহাস, এগুলোকে আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে লতিফ মির্জা বাহিনী, এটা হচ্ছে সিরাজগঞ্জের, এবং পাবনায়, ঠিক আছে। এবং তারপর হচ্ছে জিয়া বাহিনী, এটা আবার মেজর জিয়া না, এটা অন্য জিয়া, এটা হচ্ছে সুন্দরবন এলাকায়, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে বাহিনীগুলোর নাম। তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা সরি, বাতেন বাহিনী মাগুরা না, সরি ভুল হচ্ছে, বাতেন বাহিনী হচ্ছে টাঙ্গাইলে, বাতেন বাহিনী হচ্ছে টাঙ্গাইলে,
এর বাইরে হচ্ছে হালিম বাহিনী, মানিকগঞ্জে, ঠিক আছে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বাহিনী আছে হেমায়েত বাহিনী, হেমায়েত বাহিনী হচ্ছে গোপালগঞ্জে এবং বরিশালও তার কাজ ছিল হেমায়েত বাহিনী। এটা খুব গুরুত্বপূর্ণ হেমায়েত বাহিনীর কার্যকলাপ, ঠিক আছে। তারপর ছিল হচ্ছে আকবর বাহিনী, আকবর বাহিনীটা হচ্ছে মাগুরা, ঠিক আছে। তাহলে এরকম করে আমরা এখানে টোটাল আমরা আটটা বাহিনীর নাম পেলাম। এই বাহিনীগুলোর নাম আমরা একটু মনে রাখবো, তোমরা একটু নোট নেবে, বইও আছে তোমাদের সেখান থেকে তোমরা নোট নেবে। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ বাহিনীর কথা না বললেই নয়, যেটা গড়ে তুলেছিল ঢাকা শহরের কিছু যুবকেরা, যারা কিনা সবচেয়ে মেধাবী মানুষ ছিল এবং যাদের সামনে অনেকগুলো সুযোগ ছিল ক্যারিয়ারের, তারা সেগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা দেশমাতৃকার জন্য জীবন দেওয়ার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই বাহিনীর নাম হচ্ছে ঢাকা শহরের গেরিলা বাহিনী, ক্র্যাক প্লাটুন। এই ক্র্যাক প্লাটুনের মেম্বার ছিলেন শহীদ রুমি, শহীদ জননী জাহানারের ছেলে শহীদ রুমি। তার কিন্তু পড়তে যাওয়ার জন্য স্কলারশিপ হয়ে গেছে দেশের বাইরে, সে ওখানে না গিয়ে সে যুদ্ধ করার জন্য মনস্থির করে এবং মার সাথে তর্ক করে এবং সে যুদ্ধেই যায়, ক্র্যাক প্লাটুন তৈরি করে। তারপর হচ্ছে গিয়ে বদিউজ্জামান, হ্যাঁ বদি তখন পূর্ব পাকিস্তানে আন্ডার-19 ক্রিকেট খেলতেন এবং তার সামনে একটা বিশাল সুযোগ ছিল। তারপর হচ্ছে গিয়ে আজাদ, আজাদ ঢাকা শহরের দু তিনজন পয়সাওয়ালা যারা খুব নামী তাদের একজনের ছেলে আজাদ। এরকম করে তারা একটা গ্রুপ তৈরি করে, সেটা হচ্ছে ক্র্যাক প্লাটুন। আমার যদি ভুল না হয় হুমায়ুন আহমেদের একটা সিনেমা আছে, বই আছে, আগুনের পরশমণি, সেখানে তোমরা এটা নিয়ে জানতে পারবে। আরেকটা হচ্ছে আনিসুল হকের মা, খুবই অসাধারণ একটা বই, তোমরা বাবাকে বলবে যে আমাকে একটু আনিসুল হকের মাটা কিনে দাও। এই বইটা প্রত্যেকটা ছাত্রের পড়া উচিত বলে আমি মনে করি, আনিসুল হকের মা, এটা পড়বে। এখানে ক্র্যাক প্লাটুন নিয়ে তোমরা আলোচনাটা পাবে। ঢাকা শহরে পাকিস্তান আর্মির কাছে একটা আতঙ্ক ছিল ক্র্যাক প্লাটুন, পরে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়, শহীদ রুমিকে হত্যা করা হয়, শহীদ আজাদকে হত্যা করা হয়, এরকম করে অনেককেই তাদের হত্যা করা হয়। এইটা হচ্ছে গিয়ে আমাদের বাহিনীগুলোর নাম কাজ করেছে। এর বাইরে মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছে তাদের কথা আসতে পারে, যেমন ধরো রাজনৈতিক কর্মীরা, তারা ভূমিকা তো রেখেছেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রেখেছে তাদের নাম হচ্ছে এটা, তোমরা এদের পার্ট, এই পার্টটা নিয়ে তোমরা গর্ব করতে পারো যে ছাত্র, আমরা ছাত্র সমাজ এদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে। লেখাটা ঝাপসা আসতেছে, কিছু করার নাই। এদেশের সমস্ত গণতান্ত্রিক আন্দোলনে এই ছাত্র সমাজের বিশাল ভূমিকা ছিল, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। একদম 52 থেকে শুরু করে আমাদের সর্বশেষ যে এরশাদ বিরোধী আন্দোলন, গণতান্ত্রিক সমস্ত আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। তারপরে ছিল নারী সমাজের ভূমিকা, নারীরা তারা কেউ অস্ত্র হাতে যুদ্ধ করেছে, কেউ গোপন সংবাদ নিয়ে এসেছে, তারপরে হচ্ছে কেউ তোমার আশ্রয় দিয়েছে। এমনও নারী আছেন যারা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে তারা পাকিস্তানিদের কাছ থেকে খবর নিয়ে এসেছেন। হ্যাঁ, ভাগীরথী নামে একটা চরিত্র আছে, তোমরা যদি দেখো পড়ো বা জানো কখনো, ভাগীরথী এভাবে পাকিস্তানি আর্মির কাছে গিয়ে তাদের খবর নিয়ে আসতো, এই কারণে তাকে কয়েকবার ধর্ষণের মুখোমুখি হতে হয়েছে এবং তাকে সর্বশেষ হত্যা করা হয়। দুইটা মোটর গাড়ির দুই পাশে ভাগীরথীর দুই পা বেঁধে তার মাঝখান থেকে দুটুকরো করে ফেলা হয়, এক নির্মম অত্যাচার এই নারী সমাজের উপরও হয়েছে। প্রায় 2 লক্ষ নারী মা বোনেরা তাদের ইজ্জত হারিয়েছে এই দেশের স্বাধীনতা যুদ্ধে। নারীদের ভূমিকাটা বিশাল ভূমিকা, বিশাল ভূমিকা, ঠিক আছে। সেই স্বীকৃতিটা আসলে সেভাবে করে নারীরা সেই নারীরা তারা পায়নি। এর বাইরে আছে বুদ্ধিজীবীরা, বুদ্ধিজীবীরা
একটা দেশের খুব গুরুত্বপূর্ণ সেক্টর, যারা স্বাধীনতা আন্দোলন না যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, যে কোনো প্রগতিশীল আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তারা একটা চিন্তা তৈরি করে, চিন্তাশীল মানুষেরা চিন্তা তৈরি করে, তাদের গল্প, তাদের সাহিত্য, তাদের কবিতা, তাদের নাটক, এগুলোর মধ্য দিয়ে। এর বাইরে ধরো আছে আমাদের প্রগতিশীল শিল্পীরা, শিল্পী তারা স্বাধীন বাংলা বেতার, স্বাধীন বাংলা বেতার যে শিল্পীরা তারা ভূমিকা রেখেছে। তারপরে স্বাধীন বাংলা শিল্পী সমিতি, যার সময় আমার নামটা সঠিকভাবে মনে নেই, তারা গ্রুপ করে ট্রাকে 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 করে ঘুরে 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 মুক্তিযোদ্ধাদের মধ্যে গান গেয়ে বেড়াতো। হ্যাঁ, ক্যাম্পের আশ্রয় শরণার্থী শিবিরে গিয়ে গান করতো, অত মানুষকে উজ্জীবিত করতো। ঠিক আছে, এই শুধুমাত্র মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানের একটি লাইনই দেখা যাচ্ছে গিয়ে হাজার হাজার তরুণ যুবককে উজ্জীবিত করেছে দেশ মাতাকে ভালোবেসে জীবন উৎসর্গ করার জন্য। তাহলে শিল্পীদের একটা ভূমিকা ছিল, এভাবে করে কিছু ভূমিকার কথা আসতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রবাসীরা। অনেক প্রবাসীরা, প্রবাসী রাষ্ট্রদূতরা, আজকের রাষ্ট্র, আজকের মানে সময় তো বিশাল চাকরি রাষ্ট্রদূত, হ্যাঁ পাকিস্তান সরকারের পক্ষ থেকে গেছে, তারা চাকরি ছেড়ে দিয়েছে, চাকরি ছেড়ে দিয়ে সেখানে মানুষকে সচেতন করছে। লন্ডনে প্রবাসীরা মিছিল করছে, মিটিং করছে, সমাবেশ করছে, ত্রাণ সংগ্রহ করছে, অর্থ সংগ্রহ করছে। তাহলে প্রবাসীদের একটা বড় ধরনের ভূমিকা আছে। এই আলাপটা তোমরা একটু পড়ে নেবে আশা করছি। এর বাইরে হচ্ছে বিরোধিতাকারী শক্তি। তাহলে বিরোধিতাকারী শক্তি তারা, এখন এই শয়তানেরা এত দ্রুত তারা অর্গানাইজড হয়ে যায়। প্রথমত হচ্ছে শান্তি কমিটি, এটা মুজিবনগর সরকার গঠিত হওয়ার আগে শান্তি কমিটি গঠিত হয়ে গেছে। ঠিক আছে, শান্তি কমিটি গঠিত হয়েছে 9 এপ্রিল, মুজিবনগর সরকার হচ্ছে 10 এপ্রিল। দেখো মানে এদের ঐক্যবদ্ধ হতে বেশিক্ষণ লাগে নাই। ঠিক আছে, শান্তি কমিটি। তারপর হচ্ছে রাজাকার, রাজাকার বাহিনী গঠিত হয়েছে মে মাসে 1971। এ কে এম ইউসুফ, তার নাম তোমাদেরকে বলেছি, সে রাজাকার বাহিনী গঠন করে। তারপর হচ্ছে আল বদর, এটা হচ্ছে গিয়ে একে বলা হতো সাক্ষাৎ জম, সে মূলত বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, নারীদের হত্যার জন্য এই সংগঠনটা তৈরি করে। এটা হচ্ছে গিয়ে জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন, জামায়াতে ইসলামী, ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংঘ, তারা এই আল বদর বাহিনী গঠন করে। এবং বাংলাদেশে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড 10-14 ডিসেম্বর যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়েছে, নারীদের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে, সেটার সাথে এই বদমাশেরা যুক্ত। তারপর হচ্ছে আল সামস, এটা হচ্ছে গিয়ে ওই যে মুসলিম লীগ ঠিক আছে, অন্যান্য পলিটিক্যাল পার্টি যেগুলো ছিল, যেটা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল, নেজামে ইসলাম, তারপর হচ্ছে মুসলিম লীগ, এদের ছাত্র সংগঠন, ছাত্র সংগঠনের কর্মী, মানে জামাত ছাড়া অন্যদের ছাত্র সংগঠনের কর্মী, এদের নিয়ে তৈরি হয় হচ্ছে গিয়ে আল শামস বাহিনী। তো এই আলাপটা আমরা করব। এর বাইরে এটা হচ্ছে বিরোধিতাকারী। তো বিরোধিতাকারীরা কি করেছে এটা আমরা জানি, ঘর বাড়িতে আগুন দিয়েছে, পাকিস্তানিদেরকে ভাষা দিয়ে সাহায্য করেছে, তাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, পরিকল্পনা করে দিয়েছে, ঘর বাড়িতে আগুন দিয়েছে, নারী শিশুকে হত্যা করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, নানানভাবে মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেছে। এরা অসম্ভব রকমের অত্যাচার এদেশের মানুষের উপর করেছে, বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। এই আলাপের পরে আমরা আরেকটা আলাপ করব, মুক্তিযুদ্ধে আমাদের যারা বিদেশি, যারা বিদেশিদের সহায়তা, এখানে আমাদেরকে চারটা রাষ্ট্রের কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে গিয়ে ইউএসএ, আমেরিকা, তারপর হচ্ছে গিয়ে ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন, মোট 15টা রাষ্ট্র একসাথে ছিল রাশিয়া, তার সাথে আরো 14টা রাষ্ট্র মিলেছিল সোভিয়েত ইউনিয়ন, তারপর হচ্ছে গিয়ে ব্রিটেন, তারপর হচ্ছে চায়না, ব্রিটেন বানানটা কি ভুল বাংলায় রেখে ভুল হতে পারে, আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে, বাংলায় লিখলাম ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে এই চারটা দেশের ভূমিকা আমরা একটু আলোচনা করতে পারি। প্রথমত হচ্ছে আমেরিকার ভূমিকা হচ্ছে, আমেরিকা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে, অস্ত্র দিয়ে সাহায্য করেছে,
আমেরিকা সাথে এই রাশিয়ার একটা বড় ধরনের মানে সোভিয়েত ইউনিয়নের একটা বড় ধরনের স্নায়ু যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অর্থাৎ আমেরিকা যেদিকে অবস্থান নিবে রাশিয়া তার বিপরীত দিকে অবস্থান নিত। আর এইখানে এই উপমহাদেশে আমেরিকা চেয়েছিল পাকিস্তানকে সেন্টার করে ভারতের বিপরীতে একটা শক্তিকে দাঁড় করিয়ে রাখা, সেই কারণে সে বিশ্ব পরাশক্তির নিজের যে পাওয়ার সেটাকে ধরে রাখার জন্য সে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল আমেরিকা, এবং সে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। সপ্তম নৌবহর, এই কথাটা মনে রাখতে হবে। নৌবহর মানে কি? নৌবহর মানে যেখানে অনেক যুদ্ধ বিমান থাকে এবং অনেক শূন্য থাকে, অনেক যুদ্ধ বিমান একসাথে ল্যান্ড করতে পারে এক একটা নৌবহরে, 500 যুদ্ধ বিমান পর্যন্ত একসাথে ল্যান্ড করতে পারে এরকম নৌবহর আছে। সপ্তম নৌবহর সে পাঠিয়েছিল পাকিস্তানি সেনাদের জন্য সাহায্য করার জন্য, এবং সে অস্ত্র দিয়েছিল, এবং সে জাতিসংঘে যখন পাকিস্তান হেরে যাচ্ছে তখন সে জাতিসংঘে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আসছিল, যেটা পরে সোভিয়েত ইউনিয়নের ভূমিকার কারণে বাতিল হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন কি করেছে? সোভিয়েত ইউনিয়ন সে এই সপ্তম নৌবহরের বিপরীতে অষ্টম নৌবহর পাঠিয়েছে। প্রথমে সে মার্চের শুরুতেই ইয়াইয়াকে চিঠি দিয়ে সে হুঁশিয়ার করেছে যে খবরদার তুমি এই যুদ্ধে জড়াবা না, এই যুদ্ধে জড়ালে কিন্তু আমি তোমার উপরে একটা বড় ধরনের হামলার ইয়ে আছে, তাহলে এটা হুঁশিয়ার উচ্চারণ করেছে যেন পূর্ব পাকিস্তানে যুদ্ধ সে না করে। ইয়াইয়ার কাছে একটা চিঠি পাঠিয়েছিল, অষ্টম নৌবহর পাঠিয়েছিল, এবং জাতিসংঘে এই যে যুদ্ধ প্রস্তাব ওরা বিরতির প্রস্তাব নিয়ে আসছিল পাকিস্তানকে, মানে পাকিস্তান যখন পরাজিত হয়ে যাচ্ছে দেখছে তখন সে বলছে না আমরা যুদ্ধ বিরতি চাই, তখন এই সোভিয়েত ইউনিয়ন বলছে না কোনো যুদ্ধবিরতি চলবে না, যুদ্ধ চলবে যে করে হোক, এখন পূর্ব পাকিস্তান জিততেছে, এটা ভেটো দিয়ে সে ভেটো ক্ষমতা প্রয়োগ করে সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধবিরতির প্রস্তাবকে সে আটকে দিয়েছিল। এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা। এরপরে ত্রাণ অর্থ এগুলো তো আছে, গ্রেট ব্রিটেন তাদের বিশাল কোনো ভূমিকা নাই, কিন্তু ও সরি আরেকটা জিনিসের ভূমিকা তোমাদের আসবে, জাতিসংঘের ভূমিকা আসতে পারে। গ্রেট ব্রিটেন একটা ভূমিকা পালন করেছে, সেটা হচ্ছে গ্রেট ব্রিটেনের যে সন্তান জর্জ হ্যারিসন, তিনি ব্রিটিশ নাগরিক, তিনি আমেরিকাতে গিয়ে নিউ ইয়র্কে গিয়ে একটা কনসার্ট আয়োজন করেছিলেন, তার সাথে ছিলেন ভারতের রবি শঙ্কর, আমেরিকার লোকসঙ্গীতের গায়ক যিনি পরে নোবেল পুরস্কার পেয়েছেন বব ডিলান, এরা মিলে একটা বড় কনসার্টের আয়োজন করে, কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশে তারা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য, যুদ্ধ বিধ্বস্ত মানুষের জন্য, শরণার্থীদের জন্য ত্রাণ সংগ্রহ করে, এটা একটা বড় ভূমিকা ব্রিটেনের নাগরিক হয়ে জর্জ হ্যারিসন এই কাজটা করেছেন। আর এর বাইরে হচ্ছে চায়না, চায়নার ভূমিকাটা হচ্ছে চায়না, প্রথম কথা হচ্ছে চায়নার সাথে ভারতের একটা সীমান্ত আছে, ও আমি ভারতের নামটা একটু লিখিনি, ভারতের সাথে চীনের একটা সীমান্ত আছে, এখানে সিকিম সীমান্তে ভারত চীনের উত্তেজনা বিরাজমান ছিল দীর্ঘদিন, এখন ভারত চীনের এই সীমান্ত কেন্দ্রিক জটিলতার কারণে চীন সবসময় পাকিস্তানকে সাপোর্ট করেছে, চীনের সমর্থন ছিল পাকিস্তানের প্রতি, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে তারা অস্ত্র দিয়ে বা কোনোভাবে তারা পক্ষে বা বিপক্ষে কোনোখানে তারা অংশগ্রহণ করেনি। তবে জাতিসংঘে যেভাবে করে ভূমিকা রাখতে পারতো চীন, সেই ভূমিকা চীন পালন করেনি, তারা ভারতের নয়াদিল্লিতে একটা চিঠি পাঠিয়ে তারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থানটা জানিয়েছে, কিন্তু তারা যুদ্ধটা চায়নি, তারা চায়নি যে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হোক বা ভারত পাকিস্তানের দুটো অংশ আলাদা হয়ে যায়, কারণ তাদের সাথে ভারতের একটা বৈরিতাপূর্ণ সম্পর্ক ছিল, শত্রু ভাবাপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের চলছিল। আচ্ছা, এর বাইরে হচ্ছে গিয়ে ভারতের ভূমিকাটা কি, এটা তো বলার কিছু নেই, ভারতের ভূমিকা হচ্ছে ভারত আমাদের 1 কোটি মানুষকে তারা আশ্রয় দিয়েছে, পুনর্বাসনের ব্যবস্থা করেছে, খাদ্যের ব্যবস্থা করেছে, আশ্রয় দিয়েছে, এবং এই ভারতের জনগণ তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা এখান থেকে গিয়েছে 1 কোটি মানুষের খাওয়ার ব্যবস্থা করেছে, জনগণ ট্যাক্স দিয়েছে, কর দিয়েছে আলাদা করে, এটাকে বলে শরণার্থী কর। পিপল এখানে বড় ধরনের ভূমিকা পালন করেছে, ভারতের জনগণের একটা বড় ভূমিকা ছিল, আর তারা মুজিবনগর সরকারের জন্য অস্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করেছে, তারা যুদ্ধের ট্রেনিং এর ব্যবস্থা করেছে, এবং ভারত প্রথম বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকৃতি দেয় 6 ডিসেম্বর, এটা হচ্ছে স্বীকৃতি দেয় বাংলাদেশকে স্বীকৃতি। তারপরে নভেম্বরে ভারতের মিত্রবাহিনী
এবং আমাদের এখানকার মুক্তি বাহিনী দুটো মিলে হয় যৌথ বাহিনী। এই যৌথ বাহিনীর নেতৃত্বে পরবর্তীতে নভেম্বরের পরে মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফলভাবে সম্পন্ন হয়। 3 ডিসেম্বর ভারত আরেকটা কাজ করে, তারা করাচিতে একটা বোমা হামলা চালায়, বিমান হামলা চালায়। এই বিমান হামলার পরে পাকিস্তানের মেরুদণ্ডটা প্রায় ভেঙে পড়ে, ঠিক আছে। 3 ডিসেম্বর তারা পাকিস্তানে করাচিতে বিমান হামলা চালায় এবং এরপরে পাকিস্তানের মেরুদণ্ড পুরোপুরি ভেঙে পড়ে এবং তারা বুঝে যে আসলে বাস্তবতে এই লড়াইয়ে তাদের পরাজয়টা একেবারেই আসন্ন, ঠিক আছে। তারপরে আমরা আচ্ছা এরবারে কিছু ব্যক্তির নাম আমরা বলবো, এই ব্যক্তিদের নাম আমরা বলতে গেলে আচ্ছা জাতিসংঘের ভূমিকা হচ্ছে, জাতিসংঘ নিরব ভূমিকা পালন করেছে, যেহেতু আমেরিকা খবরদারি করছে তার কারণে জাতিসংঘ, জাতিসংঘ আমরা যদিও মনে করি যে সমস্ত নেশনের, কিন্তু বাস্তবিকতে এই যে প্রধান 5টা দেশ, হ্যাঁ, রাশিয়া, জার্মানি, আমেরিকা, ফ্রান্স, সরি আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এদের যে ভূমিকা, এই ভূমিকাটাই কিন্তু জাতিসংঘ পালন করে, এদের যে চিন্তা, তো এই ক্ষেত্রে আমেরিকার একটা ভূমিকার কারণে বাস্তবতে জাতিসংঘ নিরব ভূমিকা পালন করেছে, সেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করতে পারেনি। যাই হোক, জাতিসংঘের ভূমিকা আরেকটা হচ্ছে আমরা কিছু ব্যক্তি মানুষকে মনে রাখবো। 1 নম্বর হচ্ছে সাইমন গ্রিন, আচ্ছা জর্জ হ্যারিসনের নামটা বললাম, জর্জ হ্যারিসন তার নামটা মনে রাখবো। রবি শঙ্কর ছিলেন তার সাথে, ওস্তাদ রবি শঙ্কর, কনসার্ট ফর বাংলাদেশে বব ডিলান ছিলেন, আমেরিকার লোকসঙ্গীত শিল্পী বব ডিলান। এরবারে আমরা 2 নম্বরে মনে রাখবো সাইমন গ্রিন, সাংবাদিক সাইমন গ্রিন ছিলেন অস্ট্রেলিয়ান সাংবাদিক, তিনি পূর্ব পাকিস্তানে এসেছিলেন এখানকার যে পরিস্থিতি সেটার নিউজ করার জন্য, এবং এই লোকটা গোটা বিশ্বের কাছে যে এখানে যে পূর্ব বাংলায় যে একটা অন্যায় অত্যাচার চলছে, যুদ্ধ চলছে, সেটা তারা প্রচার করেন। পাকিস্তানিরা তাদেরকে নিয়ে নিয়ে এমন জায়গায় নিয়ে যেত যেখানে আসলে কোনো যুদ্ধ হচ্ছে না, দেখাতো যে দেশটা ভালো আছে, কোনো স্বাভাবিক পরিস্থিতি, হ্যাঁ, তাদেরকে হোটেল কন্টিনেন্টালে থাকার ব্যবস্থা করেছে, কড়া চোখে রাখতো, কিন্তু এই লোক এর মধ্যে গোপনে সে কিন্তু এই খবরগুলো সে পাঠাতো, একটা বড় ভূমিকা পালন করেছে গোটা বিশ্ববাসীকে জানার জন্য। তারপর 2 নম্বর, 3 নম্বর হচ্ছে গিয়ে অ্যান্থনি, এভাবে নামটা আছে। আর আরেকটা তোমাদের বই আছে মাস্কারেহান, মাস্কারেনহাস, একই একই নাম, অনেক জায়গায় এটা লেখা মাস্কারাস লেখে, অনেক জায়গায় মাস্কারেনহাস লেখে, তোমরা মাস্কারেনহাস লিখিও, আমি এখানে লিখছি, যাই হোক, কিন্তু উইকিপিডিয়াতে দেখবা তার নাম হচ্ছে অ্যান্থনি মাস্কারাস। উনি পাকিস্তানের নাগরিক, জন্ম হয়েছিল ভারতের গোয়ায়, একজন সাংবাদিক ছিলেন, লন্ডনে কাজ করতেন, তাকে পাঠানো হয়েছিল এখানকার যুদ্ধের পরিস্থিতি নিয়ে নিউজ করার জন্য, তাকেও কড়াকড়ির ভিতরে সে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে সে এই যে যুদ্ধের খবর সেগুলো সারা পৃথিবীর মানুষের কাছে প্রচার করেছিল। তাহলে এই মানুষগুলোকে আমরা প্রবাসী মানুষ, বাইরের দেশের মানুষ, তারা আমাদের দেশে একটা বড় ধরনের ভূমিকা পালন করেছিল। আর আমাদের দেশের সাংবাদিকরা তো একটা বড় ভূমিকা পালন করছে, যেমন শহীদ নিজামুদ্দিন, নাজমুল হক, এরা সাংবাদিক ছিলেন, তারা শহীদ সাহের সাংবাদিক ছিলেন। তারপরে মেহেরুন্নেসা, কবি মেহেরুন্নেসা আরেকজন সাংবাদিক ছিলেন, আমি নামটা ভুলে গেছি, যারা মুক্তিযুদ্ধের অংশ এই নিউজ করার কারণে জীবন দিতে হয়েছিল। আর এরবারে আমাদের কিছু কথা মনে রাখতে, যেমন আকাশবাণী কলকাতা, ভারতের বেতার আকাশবাণী কলকাতা, কলকাতা থেকে একটা বেতার সংবাদ প্রচারিত হতো, এখানে দেবদুলাল চট্টোপাধ্যায়, ঠিক আছে, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলাদেশের স্বাধীনতার কথাগুলো তিনি বারে বারে বলতেন, খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল, সেটা হচ্ছে গিয়ে সংবাদ পরিক্রমা, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, তার গলাটা পুরো বাঙালিদের কাছে একটা পরিচিত হয়ে উঠেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের খবর বলতেন তিনি সংবাদ পরিক্রমায়, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী কলকাতা। এর বাইরে ছিল চরমপত্র, স্বাধীন বাংলা বেতার থেকে প্রচারিত হতো চরমপত্র, তারপরে হচ্ছিল বজ্রকণ্ঠ, এগুলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো। এই কথাগুলো আমরা মনে রাখবো, আমাদের নৈর্ব্যক্তিকের জন্য বইয়ে আছে, আমরা একটু দাগাই নিব। তারপরে আসো এখানে যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে কিছু তারিখ আমাদেরকে মনে রাখতে হবে, যেমন 6 তারিখে বলেছি, 6 তারিখে ভারত আমাদেরকে স্বীকৃতি দেয়, আহ
এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে 7 তারিখে 7 ডিসেম্বর আমরা যশোর বিমানবন্দর দখল করি, যশোর দখল করি। বিমানবন্দর দখল করার পরে তারপর আমরা যশোর শহরে প্রবেশ করি, যশোর দখলে আসে, ঠিক আছে। 8 এবং 9 কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, এগুলো আমাদের দখলে চলে আসে, ঠিক আছে। তারপরে এবার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 14 তারিখে 14ই ডিসেম্বর আমরা কিন্তু পুরো ঢাকা ঘেরা করি। ঢাকা আমাদের নিয়ন্ত্রণে, চারপাশ থেকে ঢাকাকে ঘিরে ফেলা হয় এবং পাকিস্তান আর্মি বুঝতে পারে যে তাদের পরাজয় সুনিশ্চিত। তখন এই যে ভারতীয় আমাদের যে যৌথ বাহিনী এবং পাকিস্তান বাহিনীর মধ্যে একটা কথা আলাপ হয় যে ঠিক আছে, 16 তারিখ দুপুর 3টা পর্যন্ত সময় যুদ্ধবিরতি থাকবে, যুদ্ধটা চলবে না। কোন দিকে মানে পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করবে কি করবে না এই সিদ্ধান্ত নিতে পারবে। এই কারণে 16 ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তান আর্মি এবং এই আত্মসমর্পণের দলিলে সাইন করেন যৌথ বাহিনীর পক্ষে জেনারেল জগজিৎ সিং অরোরা, জগজিৎ সিং অরোরা, এবং পাকিস্তান বাহিনীর পক্ষে জেনারেল নিয়াজি, নিয়াজি তিনি মুক্তিযুদ্ধের দলিলে আত্মসমর্পণের দলিলে সাইন করেন এবং এর মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধে জয়লাভ করি। তো এইটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল আমাদের কাছে। এখন একটা বিষয় আমার একটু মিস হয়ে গেছে, সেটা হচ্ছে কি পাকিস্তান আর্মি এই দেশটা ভালো মতো চলছে এটা দেখানোর জন্য 17ই সেপ্টেম্বর ওরা একটা পুতুল সরকার তৈরি করে, ওদের কথা মতো চলবে। এটা হচ্ছে ডাক্তার মালিকের নেতৃত্বে তারা একটা পুতুল সরকার তৈরি করে এবং এই পুতুল সরকারের মাধ্যমে তারা কার্যক্রম পরিচালনা করে। দেখা যায় পূর্ব পাকিস্তানে সবকিছু ঠিকঠাক আছে, গোটা পৃথিবীর সামনে এটা দেখা। তো এই পুতুল সরকারও 14 তারিখে তারা মানে তারা মোটামুটি পদত্যাগ করে তারা ওই হোটেল কন্টিনেন্টাল, যেখানে একটা নিরাপদ জায়গা, ওখানে অন্তত যুদ্ধ হবে না, কেউ ওখানে যুদ্ধ করবে না, কন্টিনেন্টাল হোটেল কন্টিনেন্টাল এটাকে নিরাপদ জায়গা হিসেবে ঘোষণা করা হয়, যুদ্ধমুক্ত এলাকা, সেখানে তারা আশ্রয় নেয়। তো এই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের উপর আমাদের আলোচনা। তোমাদের নানান ধরনের নৈবেদ্যগুলো এই অধ্যায় থেকে আসবে, 20 পৃষ্ঠার একটা চ্যাপ্টার, তোমরা একটু মনোযোগ সহকারে পড়বে এটা আশা করছি। শুধুমাত্র পরীক্ষা পাস নয়, দেশের ইতিহাস, দেশের ঐতিহ্য, আমাদের শিকড়, আমাদের রক্তক্ষয়ী সংগ্রাম, এটাকে যদি আমরা না জানি আমরা প্রকৃত অর্থেই একটা উন্নত জাতি হিসেবে তৈরি হতে পারবো না, আমাদের ভিতরকার স্পিরিটটা আমরা ধারণ করতে পারবো না। আজকে এই যে করোনাকালীন পরিস্থিতিতে আজকে হসপিটাল নাই, আজকে ICU বেড নাই, আজকে পুরো চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, এগুলোর প্রধান কারণ মুক্তিযুদ্ধের পরে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম সেই পথে আমরা হয়তো হাঁটতে পারিনি। যদি হাঁটতে পারতাম আজকে সমস্ত মানুষের চিকিৎসার জন্য আমরা সে আয়োজনটা করতে পারতাম। 48 বছরের এই দেশটা অনেকটাই পিছিয়ে গেছে আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে দূরে সরে গেছি বলে। তো এগুলো আমরা ভালো করে পড়বো, ভালো করে জানবো, তথ্যগুলো জানবো, সৃজনশীল চর্চা করবো, নৈমিত্তিক চর্চা করবো এবং তোমরা বাসায় চর্চা করবো। সামনে সুযোগ হলে এই অধ্যায়ের উপর আমরা সৃজনশীলও চর্চা করবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মনোযোগ দিয়ে পড়বে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।